নমস্কাৰ জনাইছো ইশান নিউজৰ দৰ্শকসকলক ষ্টুডিঅত মই সমীৰণ বৰঠাকুৰ গো কুৰবানী নিদিব আজমলৰ পক্ষত এবাৰ ৰফিকুল ইছলাম আজমলৰ আহ্বানৰ প্ৰতি সহাৰিজনক মুছলমান সমাজে এই মুহূৰ্তত ইশান নিউজৰ দৰ্শকসকলৰ জ্ঞাতাৰ্থে জনাব বিচাৰিছো এটা ব্ৰেকিং নিউজ শেহতীয়াভাৱে ঈদ সমাগত আৰু এই সময়ছোৱাতেই গো কুৰবানী নিদিবৰ কাৰণে আহ্বান জনাইছে আজমলৰ পক্ষত ৰফিকুল ইছলাম আজমলৰ আহ্বানক সঁহাৰি জনাওক মুছলমান সমাজে ইছলামত গৰুৰ বাহিৰে আন জীৱ কুৰবানীৰ বিকল্প আছে গৰু কুৰবানী দিব লাগিব বুলি কোনো কথা নাই ছটা জীৱ সৃষ্টিকৰ্তাৰ নামত কুৰবানী দিব পাৰি যি জীৱ কুৰবানী দিলে আন ধৰ্মত আঘাত হয় তেনে জীৱ কুৰবানী নিদিব পৰিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত ল'ম ইছলাম ধৰ্মী ৰাইজে আৰু এই মুহূৰ্তত আমি জনাব বিচাৰিছো যিহেতু এটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছে এটা বিশেষ মন্তব্য কৰিছে সেই বিশেষ মন্তব্যটো হৈছে এনেধৰণৰ যে যি জীৱ কুৰবানী দিলে আন ধৰ্মত আঘাত হয় তেনে জীৱ কুৰবানী নিদিব অৰ্থাৎ গো কুৰবানী নিদিবৰ কাৰণে উল্লেখ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু অন্য জীৱ বিকল্প হিচাপে কুৰবানী দিব পাৰিব এটা ডাঙৰ মন্তব্য এই মুহূৰ্তত উল্লেখ কৰা পৰিলক্ষিত হৈছে সমান্তৰালভাৱে কেইদিনমান পূৰ্বে এনেধৰণৰ মন্তব্য কৰিছিল মৌলানা বদৰুদ্দিন আজমলে আৰু আজমলৰ পক্ষতে আজি ৰফিকুল ইছলাম ইছলামত গৰুৰ বাহিৰে আন জীৱ কুৰবানীৰ বিকল্প আছে গৰু কুৰবানী দিব লাগিব বুলি কোনো কথা নাই ছটা জীৱ সৃষ্টিকৰ্তাৰ নামত কুৰবানী দিব পাৰি এই মুহূৰ্তত ভাষ্য শুনাম আমি সৃষ্টিকর্তার সন্তুষ্টির কারণে আমি কুরবানি করু আর কুরবানিত আমার অপশন আছে কেবাটাও জন্তু আমি কুরবানি করিলে একই সব পাওয়া যায় এইটো যে করবই লাগবে তেনে নহয় ছাগলি করবই লাগবে তেনে নহয় ম করব লাগবে তেনে নহয় গরু করবই লাগবে তেনে নহয় ইসলামে কয় আপনার কুরবানি ঈদত আমি আল্লাহর নৈকট্য লাভের কারণে কুরবানি করব লাগে যিসকল ধনাত্ম ব্যক্তি যিসকলৰ সামর্থ্য আছে এই সামর্থ্যবান ব্যক্তিয়ে যদি আল্লাহর নামত সৃষ্টিকর্তাক সন্তুষ্টি করার কারণে যদি কুরবানি নকরে এটু ভাল কথা নহয় করিব লাগে দোষনীয় কিন্তু কুরবানি কি করিব আপনি ইসলামে কেবাটা অপশন দিছে উট ম গরু ছাগলী ভেড়া দুম্বা একেবারে ছটা আছে ইয়ার যিকোনো এটা জন্তু যদি আপনি সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কারণে কুরবানি করে অকল ইসলামত যে তেনেকো নহয় অন্য অন্য ধর্মতো বলি প্রথা আছে তেখেতসকলেও সৃষ্টিকর্তার সন্তুষ্টির কারণে বলি দিয়ে ম বা ছাগলী এইবিলাক আমি বলি দিয়া দেখো বিভিন্ন দেওয়ালয়ত আমি দেখো তেখেতসকলেও এইবিলাক করে গতি কোনোবা কব পারে যে ইসলামে অকলে এইবিলাক কিয় করে তেনে নহয় ইসলাম বলি নহয় অন্য অন্য ধর্মতো বলি প্রথা বা সৃষ্টিকর্তাক সন্তুষ্ট করার কারণে কুরবানী প্রথা আছে গতি ইসলামতো আছে পরিস্থিতি সম্মুখত রাখি সিটুয়েশন সম্মুখত রাখি আর বিভিন্ন ইসলামিক স্কলার বিভিন্ন সংগঠনের মুরব্বী সকলের পরামর্শ ভালদরে স্টাডি করে মই ভাবু মুসলিম সমাজে পরিস্থিতি সাপেক্ষে নিজের এলাকার প্রতি চাই তেখেতসকলে সিদ্ধান্ত লব লাগে করব লাগে মই আইনগতভাবে যেখানে করব পারে আর ইসলামে যেখানে মোক করব দিছে এলাও করেছে ইয়ার মাজত আর শান্তি সম্প্রীতিও যাতে মানে নষ্ট নহয় বিনষ্ট নহয় তেনেকুৱা ধরনের সিদ্ধান্ত লম ভাল সিদ্ধান্ত লম আমার হাতত অপশন আছে ছাগলী ভেড়া গরু উট ইত্যাদি ইত্যাদি আমার হাতত কেবাটাও অপশন আছে যেহেতু সামগ্রিকভাবে যেটু পরিস্থিতি অসম বা ভারতবর্ষর আর 2021ত এই বিল পাস করার পিছত যেন একটা পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতির সম্মুখত রাখি আজমল সাহেবে একটা আহ্বান জানাইছে জনগণক যখন তেখেতর আহ্বানক সঁহাৰি জানাইছে ধন্যবাদ জ্ঞাপন করছো যখন বিরোধিতা করে আছে সেই সকলের প্রতিও আমার কোনো আক্ষেপ নাই সেই তেখেতসকলক আহ্বান করছো রিকুয়েস্ট করছো যে আপনাদের আরো অল্প ডিপলি গই তেখেতর আহ্বান আর বর্তমানের সিটুয়েশন এই দুটা আপনাদের এনালাইজ করা পরিস্থিতি সাপেক্ষে পরিস্থিতি সাপেক্ষে আইনের অনুমতি সাপেক্ষে আর আমি কুরবানীত যেটু আমার এলাও করা আছে আর আইনে যেটু এলাও করেছে এই গোটেইখিনি বস্তু সম্মুখত রাখি পরিস্থিতি সাপেক্ষে আমি করব লাগিব বা করব পারিম আমি আজমল সাহেবে সেই কথাটিয়ে কৈছে কিছুমান কাম আমি করবলৈ গলে আমার ভারতবর্ষ থাকা অন্য জাতি জনগোষ্ঠী সেই সকলের যেটু আপনি প্রশ্ন করেছে যে তেখেতসকলের মানে আঘাত অনুভব করে তেখেতসকলে কিছুমান কাম আমি তাতে যদি আমার অপশন থাকে অপশন না থাকিলে তো আপনার আপনি মই দাঁড়িয়ে রাখিছো আপনি যদি বেয়াও পায় তথাপি মই রাখিম এটা আপনি আবুল হোসেনে যদি কয় আপনি দাড়ি রাখিছে মোর মনত আঘাত লাগিছে আপনি কাটি দিয়ক মই না কাটু যেহেতু দাড়ির অপশন নাই কোনোবা যদি কয়
যে আপুনি টুপি কিয় পিন্ধিছে, গতিকে মোৰ বেয়া লাগিছে, মোৰ ভাল লগা নাই, আপুনি টুপি খোলক। নহয়, ইয়াৰ কোনো অপশ্যন নাই, ইয়াৰ কোনো মানে অল্টাৰনেটিভ নাই, দাড়িৰ কোনো অল্টাৰনেটিভ নাই। আমি একমাহ ৰমজানৰ ৰোজা ৰাখোঁ। কোনোবা যদি কয় যে আপোনালোকে ৰোজা ৰাখিলে আমাৰ বেয়া লাগে দেই, আপোনালোকে নাৰাখিব, সেইটো আমি নামানো। কিয় নামানো? ভাৰতৰ সংবিধানে ৰোজা ৰখাৰ অনুমতি দিছে আমাক, আৰু ৰোজাৰ কোনো অল্টাৰনেটিভ নাই। গতিকে কোনোবা যদি বেয়াও পায় আমাৰ উপায় নাই। কিন্তু কুৰবানী যিটো কৈছে আপুনি, কুৰবানীৰ গাই জব কৰিলে কোনোবাৰ আঘাত লাগে, যিহেতু গাইক তেখেতসকলে মা বুলি গণ্য কৰে, গাইক পূজা কৰে। কিন্তু আমাৰ হাতত ইয়াৰ অল্টাৰনেটিভ আছে। গাই মই কুৰবানী নকৰি মই 14 বছৰ উৰ্ধৰ যিটো বলদ গৰু আছে সেইটো মই কৰিব পাৰোঁ। যিহেতু আমাৰ হাতত অপশ্যন আছে, গৌ হত্যা কৰিলে যদি বেলেগৰ মনত আঘাত লাগে আৰু মোৰ হাতত অল্টাৰনেটিভ অপশ্যন আছে, তেতিয়া আমি সেইজনকো আঘাত দি দিলোঁ, মোৰ অপশ্যনটো কৰিলে মোৰ সমানে কাম হৈ গ'ল, তেতিয়াহ'লেতো আৰু কোনো বেয়া একো নাই। গতিকে এই কথাটোৱে আজমল ডাঙৰীয়াই কৈছে, তেখেতে এই আহ্বানটো দিছে। মই ভাবোঁ অলপ তেখেতৰ আহ্বানৰ প্ৰতি ডিপলি যদি কোনোবা ভিতৰত গৈ সময় অলপ চিন্তা কৰে, মই ভাবোঁ সমৰ্থন নকৰি থাকিব নোৱাৰি।